ডান দিকে যে বসা আছেন দিব্যেন্দু রায়, উনি তৃণমূল কংগ্রেসের যিনি নেতা আছেন মুকুল রায় তার ভাইপো। অর্থাৎ দিব্যেন্দু রায় মুকুল রায়ের ভাইপো, উনি আজকে বিজেপিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তবে এটা কিন্তু জাল নয়, এটা আমি আপনাদের ভালো করে বলে দিচ্ছি, এটা হচ্ছে আসলি। তো এই জন্য জালিয়াতি তৃণমূলের নেশা ও পেশা, সেই কারণের জন্যই আমি আপনাদের এই শব্দটা উচ্চারণ করলাম যে একেবারে খোদ। এবং স্বাভাবিকভাবেই তৃণমূল পরিবারের একজন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায় বিজেপির ক্ষেত্রে এটা ভালো একটা বার্তা যাবে। এবং তৃণমূল কংগ্রেসেরও যারা আসবো আসবো করে পা বাড়িয়ে রেখেছে, তাদের আশাটা আরও দ্রুত হবে বলে আমি মনে করি।